রাস্তার অবস্থা খুবই খারাপ, পিচ বেচ কিচ্ছু নেই, পাথর শুধু পাথর পড়ে রয়েছে, ধুলোয় পুরো সাদা হয়ে গেছি পুরো, মানে রাস্তা নেই। নুবরা ভ্যালিতে অনেক থাকার জায়গা আছে, হোটেল আছে, হোমস্টে আছে, এই নুবরা ভ্যালিতে পেট্রোল পাম্পও আছে, এ দেখো পেট্রোল পাম্প, এইচপির পেট্রোল পাম্প, এটা ইন্ডিয়ান পেট্রোল পাম্প, এটা এখন চালু হয়নি, এটা নতুন হচ্ছে, এই নুবরার মধ্যেই আছে পেট্রোল পাম্পটা, ওটা এইচপির আর ইন্ডিয়ান অয়েল। ওয়েলকাম টু হুন্ডার, আমরা হুন্ডারে প্রবেশ করলাম, এখন ঘড়িতে সময় হয়েছে 4:33 আর আমরা হুন্ডারে প্রবেশ করলাম, আমরা তুকটুক যাব। এক একা মজাটা নিয়ে নেবে, হ্যাঁ আমরা একটু হুন্ডারে একটু ঘুরলাম আর ঘুরে এখন টুকটুকে যাচ্ছি, আজকে ওখানেই থাকবো। টুকটুক হচ্ছে হুন্ডার থেকে 85 কিলোমিটার, এখন তো 4:43 বাজে, 85 কিলোমিটার পৌঁছাতে যদি রাস্তা ভালো থাকে তো 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, বাট রাস্তা যা খারাপ কি বলবো, প্রচণ্ড রাস্তা খারাপ, ধুলোয় ধুলো, আর রাস্তা খারাপ হয়ে গেলে তো জানি না রাত কটা বাজবে পৌঁছাতে। বাবা কত গরু গো, হ্যাঁ লাইন দিয়ে আসছে সব, প্রচুর গরু তো এখানে, বাপরে বাপ। কোন দিক দিয়ে যাব, তুরতুক যাওয়ার পরে এই ব্রিজটা পড়ে, এর নাম হচ্ছে দুর্গা ব্রিজ, আওয়াজটা শুধু শোনো, হ্যাঙ্গিং ব্রিজ, লোহার ট্যাকচার উপরে কাঠ দিয়ে বসানো আছে, আওয়াজ কি, এনজয় দ্য ট্রিপ। হিমালয় নিয়ে যাচ্ছে বস, চেকপোস্ট চেকপোস্ট, ওয়েলকাম টু টুকটুক, ঘড়িতে সময় হয়েছে 7:17, আমরা এখন পৌঁছালাম, এই বাচ্চাগুলো আমার দেখছে মনে হয় কিছু একটা বলবে, বাবু 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 বাবু, বেশ সুন্দর গ্রাম, কোথায় থাকবো এটা ঠিক করতে হবে। ওরা কোথায়, ওরা আগে আসছে না,
ওই দেখো ঝর্নার জলটা দেখো পরিষ্কার পুরো, দেখো দেখাই কি স্পিড স্রোত, পরিষ্কার জল একদম, বরফ গলে আসছে পাহাড় থেকে। চলো আমরা থেকে ঢুকলাম, কোথাও ক্যাম্পিং করা যায় সেই জায়গা দেখ ঠিক করতে হবে। বিশ্বনাথ দা গেছে টেন্ট কোথায় আমরা পাতবো, লোকাল লোকের সঙ্গে কথা বলতে গেছে। কে বল রা এতে, হ্যাঁ কোথায় ওকে লাগানো যাবে বললো, তো চলো এর এখানে কোথাও লাগানো যাবে না বললো, তাই তো বললো সকালবেলা যেতে হবে ওখানে জায়গা থাকে, চলো অসুবিধা নেই চলো। আমরা টুকটুক পেরিয়ে ট্যাক্সিতে টেন্ট নিয়েছি, এই যে টেন্ট খুবই সুন্দর, বাইরেটা খুবই সুন্দর আছে, বাইরে তোমাদের দেখাই অনেক টেন্ট আছে এখানে। আর এই হচ্ছে বাথরুম, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এই দাদা আর আমি মিলে কফি তৈরি করে খাচ্ছি, এই দাদা কফি তৈরি করেছে, দেখো কত সুন্দর নিজেরাই বানিয়েছি, ঠিক আছে। দাদা চিনি বেশি নিচ্ছে, দাদা চিনি একটু বেশি খায়, এই দাদা একটু কম খায়, আমি একটু কম খাই। আর এখন রান্না হবে এই মটরশুঁটি ছিলেছি, আলু বেগুন, আলু বেগুন আর ডিম, ডিম নিয়েছে না, এই ডিম আছে, বেগুন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে রান্না হবে। আমাদের ওভেন রেডি হয়ে গেছে জ্বালানোর জন্য, মশলাপাতি এই, এখন কফি খাবো তারপর রান্না শুরু করব। ভালো আছে, ঠিক আছে, কফি জম্পেস হয়েছে, কফি মানে হ্যাঁ সুপার ক্লাস কফি হয়েছে, এই কফিটা মিনিমাম 100 টাকা দাম হবে, হ্যাঁ তা হবে, এখানে এত সুন্দর কফিটা হয়েছে। ভাতের মধ্যে ডিম সিদ্ধ করে দিচ্ছি, ডিম সিদ্ধ হয়ে ডিম তুলে নেবো, তারপর বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করবো। ওভেন খুব জোরেই চলছে, দাদা সবজি বাঁচা কটা করছে, এই যে পেঁয়াজ, হ্যাঁ এই যে বেগুন বাঁচা হয়ে গেছে, আলু বাঁচা হয়ে গেছে, এর পেঁয়াজটা কোচাচ্ছে, এর মধ্যে আমার ডিম সিদ্ধ ভাত হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। কম হয়ে গেছে না, না আমাদের খাওয়া দাওয়া চলছে, এ তুললাম আমাদের এই বেগুন আলু ডিম দিয়ে ঝোল, ডিম দিয়ে ঝোল, দাদা খাবার স্টার্ট করে দিয়েছে, আমিও শুরু করে দিয়েছি, এই ভাত তাড়াতাড়ি খেয়ে নিই। ভীষণ খিদে পেয়েছে, প্রায় 11টা বাজে ছিল না, 11টা বেজে গেছে, রান্না করতে করতেই লেট হয়েছে, হ্যাঁ রান্না করতে করতে দেরি হয়ে গেল, খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো। আমরা লে থেকে বেরিয়ে যখন খারদুমে আসি, খারদুমের রাস্তা 60 কিলোমিটার কি 65 কিলোমিটার রাস্তা ছিল, খুব জোর হলে হয়তো 10 থেকে 12 কিলোমিটার তো ভালো ছিল, তাই না, রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, ওই জন্য আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে ওখান থেকে আমরা রওনা দিয়েছি তুকতুকের জন্য, তুকতুক ভ্যালির রাস্তাটা আরও খারাপ ছিল, প্রায় কত কিলোমিটার হবে, তাও 40 কিলোমিটার মতো, 40 কিলোমিটার রাস্তা খারাপ, কিন্তু এই রাস্তা খারাপের জন্য অনেকটাই আমাদের টাইম লস হয়ে গেছে, রাস্তায় 6:30 বেজে গেছে, হ্যাঁ 7:20 বেজে গেছে। আমরা এখন আছি কোন জায়গাটায়, তারপর কালকে যাবো কি দেখতে, আমরা কোন কোন জায়গায় যাবো, তারপর আমরা পাকিস্তানের বর্ডার দেখবো, পাকিস্তান ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, আমরা টুক ছাড়িয়ে ট্যাক্সিতে আছি, কালকে পাকিস্তান বর্ডার দেখতে যাবো, বর্ডার দেখার পরে এখান থেকে আমরা রওনা দেবো প্যাংগং লেক উদ্দেশ্যে রওনা দেবো, জানি না কটার সময় পৌঁছতে পারবো, রাস্তাটা অনেকটা এবং রাস্তাটা পুরোটাই খারাপ দেখাচ্ছে ম্যাপে, মনে হচ্ছে রাত হয়ে যাবে আমাদের পৌঁছতে, যদি রাস্তা ভালো থাকতো তাহলে তাড়াতাড়ি পৌঁছতে পারতাম। কত কিলোমিটার হবে, 250 কিলোমিটার, 250 কিলোমিটার হচ্ছে প্যাংগং এখান থেকে, তো আজকে সারাদিন অনেকটাই ধকল গেছে, তবে ভিউ সুন্দর সুন্দর ভিউ দেখতে পেয়েছি। এখন শুয়ে পড়বো, খাওয়া হয়ে গেছে, দাদা অলরেডি শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো এক্ষুনি,
তো বন্ধুরা এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। নদী যা না স্যার, নদী শায়ক নদী উস তরফ ওয়ালা পাকিস্তান ইস তরফ আমার ইন্ডিয়া কা হে। ফার্স্ট গ্রিন মেয়ে কুছ হে, দুসরা গ্রিন মেয়ে আলু কো গা দিজিয়ে, ছোটা ছোটা ঘর, হোয়াইট কালার কা, রেড কালার কা ঘর, উসকা নাম প্রাণ বতো। উসকে বাদ ইয়ে মাউন্টেন রাস্তে সে বিচ মে রাস্তা যা রহা না, ওই রাস্তে কো ফলো কর জো বিলকুল এন্ড পে দেখো পাকিস্তান কা বাংকার দিখ জায়েগা। দুসরা ইন্ডিয়া পাকিস্তান জব ভি জঙ্গ হোতে হে তো ইন্ডিয়া আগে যাতে আতে হে, পাকিস্তান পিছে চলে যাতে হে। তো হামনে একতার মে ছোটা গলতি কি, আপনা ঘর ছোড়কর হাম থোড়া আগে আয়া।